এক হৃদয় বিদারক ঘটনা, এক মর্মস্পর্শী অবর্ণনীয় চিত্র, পিতৃহারা এক অনাথ শিশুর আকাশ ছোঁয়া করুণ আর্তনাদ। আব্বা আব্বা বলে বারবার ডাকলেও তার ডাকে সাড়া দিচ্ছে না তার বাবা, কারণ তার বাবা আজ আর বেঁচে নেই এই পৃথিবীতে। করুণার করাল গ্রাস কেড়ে নিয়েছে এই অসহায় সন্তানের পিতার প্রাণ। 6 বছরের আনিসুল কিন্তু এখনও বুঝে উঠতে পারছে না তার বাবা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন। তাই বাবার কবরের পাশে গিয়ে বিলাপ করে বারবার বাবা বাবা বলে ডেকে চলছে আনিসুল। ঘটনাটি বিলাসীনগর আনন্দনগর এলাকায়। কামাল মোস্তফা আহমেদ নামের বছর 45-এর ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত হয়েছেন। পিতৃহারা শিশু আনিসুল কিন্তু পুরোমতে বুঝে উঠতে পারেনি, তাই বাবার খোঁজে অনবরত কেঁদে চলছে সে। তার এই আর্তনাদে দেখলে যে কারো চোখ দিয়ে জল চলে আসবে। এমন অসহায় অবর্ণনীয় ঘটনা সত্যি বেদনাদায়ক। করোনার ভয়াবহতা এভাবে অনেক পিতার প্রাণ কেড়ে নিয়ে অনাথে করে দিয়েছে অসংখ্য শিশুকে। সেই ভয়াবহতা কখন যে থামবে তা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। আল্লাহ আল্লাহ আল্লাহ